রাজধানীতে বাংলাদেশ আওয়ামী লীগের ধারাবাহিক শান্তি সমাবেশের এবারের ঠিকানা মহানগরীর প্রান্তসীমা কামরাঙ্গীর চর। স্লোগান মিছিলে মুখর, নেতাকর্মীর ঢল, সমাবেশ স্থল কামরাঙ্গীর চর হাসপাতাল মাঠ। বিএনপি জামাতের বিরুদ্ধে সন্ত্রাস নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আয়োজিত এই কর্মসূচির আনুষ্ঠানিকতা বিকেলে শুরুর কথা থাকলেও দুপুরে জনসমাগমে পূর্ণ পুরো মাঠ। শান্তি সমাবেশে বিএনপিকে সন্ত্রাস নৈরাজ্য ষড়যন্ত্রের পথ ছেড়ে নির্বাচনমুখী হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। বলেন, আবার ভুল করলে বিএনপির শীর্ষ নেতৃত্বকে উপযুক্ত জবাব দিবে দলটির কর্মীরাই। উত্তপ্ত করে দেশে নৈরাজ্য সৃষ্টি করে আপনারা যদি কোনো ফায়দা হাসিল করতে পারবেন না, নৈরাজ্য সৃষ্টি করে কেউ পার পাবে না, কাউকে পার পেতে দেওয়া হবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে, বর্তমান সরকার অধীনে হবে, বর্তমান নির্বাচন কমিশন সেই নির্বাচন পরিচালনা করবেন নির্ধারিত সময়ে। যারা বাংলাদেশে বাস করে পাকিস্তানের স্বপ্ন দেখে বলে পাকিস্তান ভালো ছিল, যারা বাংলাদেশকে এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশকে বলে বাইচান বাংলাদেশ, বাইচান মুক্তিযুদ্ধ, তাদের বিরুদ্ধে আমাদের ধিক্কার, তাদেরকে বাংলাদেশের রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে, এদের স্থান বাংলাদেশে নাই, পরিষ্কার কথা। পতনযাত্রায় পরিণত হওয়া বিএনপির কর্মসূচিতে নেতাকর্মীদের অংশগ্রহণও কমে গেছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কখনো পূর্ণতা পাবে না বিএনপির আন্দোলনের রঙিন স্বপ্ন। এখন আবারও বলে কি গণ অভ্যুত্থান, গণ আন্দোলনই করতে পারলেন না, গণ অভ্যুত্থান করবেন কোন বছর, এই বছর না ওই বছর, মানুষ বাঁচে কয় বছর, এখন বলবে কি জানেন, আগামী নির্বাচনের পর গণ অভ্যুত্থান রঙিন খোয়া দেখতে পারে, এই স্বপ্ন, এই দিব্যা স্বপ্ন কোনোদিনও ইনশাল্লাহ সফল হবে না। আন্দোলনের খেলায় তো পরাজিত হয়ে গেছেন, আর পারবে না, এখন বাকি আছে নির্বাচন, আসেন নির্বাচনে মোকাবিলা হবে। বিএনপির কাছে ক্ষমতা দেয়া মানে আলো থেকে অন্ধকারে যাওয়া উল্লেখ করে আগামী নির্বাচনে আবারও শেখ হাসিনাকে নির্বাচিত করার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। রাজধানীর পাশাপাশি চট্টগ্রাম, বরিশাল, সিলেট সহ দেশের বিভিন্ন জেলায় শান্তি সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগ। এতে অংশ নেন বিপুল সংখ্যক কর্মী সমর্থক। আওয়ামী লীগের ভিত বহু গভীরে প্রথিত, আওয়ামী লীগকে কেউ ধাক্কা দিলে সে নিজে পড়ে যায়। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।